বউ, এই শোনো বলছি, আমি না টিভি দেখছি জানো। আমি তো মূর্খ অশিক্ষিত, ভাষা জ্ঞান নাই, তা বই দেখছি তুই অ্যানাকোন্ডা, তাই তো? বলো, আমি তো বাইরে আছি, তা আমি তো ঘর যাবো মনে করছি, তা তোর জন্য কিছু নিয়ে যাবো নাকি? আমি একটা পিতলের ছায়া নিয়ে যাবো, বুঝলি, জীবনে ছিঁড়বে না। আরে ফোনটা কাটো না, কতক্ষণ বকে একটা মানুষের সঙ্গে। আর একটা হীরের আংটি আনবে বউ, ঘরে কাউকে ঢুকতে দিবি না। আমি কাউকে ঢুকতে দিই না, যোগ খুব খারাপ। আমাদের গায়ে ছেলেগুলো খুব একটা ভালো নয়, কটা আছে ওই সরু, আর আমার আলাই ভাইকে দায়িত্ব দিয়েছি বুঝলি, খবরদার তাদেরকে বলবি যা কিছু দরকার হবে দিবে, ভালো লোক। আমার উজ্জ্বল ভাই আছে, খুব ভালো লোক, যদি কোনো সংসারে অসুবিধা পড়ে ওকে বলবি, নিশ্চয়ই দিবে। হ্যাঁ বেশ বেশ, ঠিক আছে বউ, ভালো থেকো, রাখি। হ্যাঁ তুই ভালো থাকিস। আচ্ছা তুমিও ভালো থেকো, শোনো বাই। কার বাই? আমার তো বিশ্বাস করে তোকে ঘরে রেখে দিই, আমি তো বিশ্বাস করে দিনের পর দিন, মাসের পর মাস আমি বাইরে পড়ে থাকি। তুমি জানো তুমি থাকো না বলে সব ছেলেরা জানলা দিয়ে উকি পুকি মারে, উকি মারে, উকি পুকি মারে, উকি পুকি মারে। হ্যাঁ গো। আরে কে উকি পুকি মারে রে? এই পাড়ার ছেলেরা। এই খবরদার উকি মারতে দিস না, পুকি মারতে দিস না। সে কি? ওরে বাবা, উকি মানে বুঝতে পারছি না, উকি মানে যারা বাইরে থাকবে তাদের মারা হয় উকি। আচ্ছা। আর যারা ভিতরে ঢুকে বলবে, ঢুকলেই পুকি মেরে দিবে। না না তুই যা দয়ালু মেয়ে, তুই যা আবার আপ্যায়ন করিস, কাউকে ঢুকতে দিলে বলবে যাও ডিম খাও, চা খাও, এটা খাও, সিঙ্গারা খাও, মিষ্টি খাও, নিয়ে ওই করো। শোনো, ওগুলো তো পয়সা লাগে, তো পয়সা দিয়ে কিনতে হয়, তাই পয়সার নাম হচ্ছে পুকি। আরে পৃথিবীতে বাঁচতে গেলে মানুষকে নিয়েই চলতে হয়, মানুষ ভালোবাসলে না মানে ঈশ্বর খুশি হয় জানো তো, তাই মানুষকে ভালোবাসি আমি। বউ ঠিক আছে, শোনো রাখি, আর বেশি কথা বলবো না। বেবি গুড বাই। কি রাম, গুড বাই, গুড বাই। আগ হইলো কোনদিন সোজা করতে পারবে না। রাখছি, ভালো থাকিস। ঠিক আছে, তুমি ভালো থেকো। ফোনটা কাটতে দাও। বেশ বাই। হ্যাঁ দা, বাই বাই। আপনারা ভাবছেন যে সালা বাইরে থেকে যে হঠাৎ করে ঘরে কি ঢুকে বললো, আসলে তা নয়, মানে আমার বইয়ের নামে অনেকজন অনেক কিছু কথা বলতো, এই গাঁয়ের ছেলেগুলা, এই যে আমার এই ভাইগুলো আছে কথা, ওখানে বসে থাকে বলে তোর বইয়ের চলাফেরা ভালো নয়, তার মধ্যে ডাক্তার বেশি আমাকে অভিযোগ করে, আর কালাম ভাই অভিযোগ করে যে ছেলে ভালো বিদেশে পালাচ্ছি, তা বউকে লক্ষ্য করিস, তার জন্যই আমি হঠাৎ করে চেন্নাই যাইনি, চেন্নাই যাবার নাম করে আমি রাস্তার মাঝ থেকে ঘুরে এসেছি যে বইয়ের কেস ধরবো, কিন্তু আমি ঢুকে কি দেখলাম, আমি ঢুকে দেখলাম যে আমার বইয়ের মতো সত্যি গাঁয়ে এক সাধারণ নাই। চললেন, এই যে আমি ঘরে ঢুকলাম, এসে কিছু দেখতে পেলাম, দেখছি আমার বউ একা আছে, আর আমার এই সত্যি বউটাকে লোকে কথা শুনে যদি মারধর করতাম, মেয়েটা অকারণে মার খেত, আর গাঁয়ে মেয়েগুলোও তো বলে তোর বইয়ের চলাফেরা ভালো নয়, কই তুই আগে বলিস, কই আমার বউ ভালো নয়, কই ঘরে কেউ আছে? চললেন, আমার ঘরে কেউ নাই, আমার বউ একা। আমাকে এরকম বলে সবাই বলো, তোকে আমি কত ভুল ভাবতো, খবর দেখি বাকি লোকের কথা তোকে মাইতে কই নাই, তোর মাথা মা বউ কে আছে কেন কেবে।
হলো? তোকে যে বললাম যে ঘরে যেন মশা বা মাছি না ঢুকে, তো হাতি ঢুকে বসে আছে রে। আরে ভাই, এই ব্যাপারটা কি তোমরা কিছু বলছো না কেন? এই হাতি নয়। না না, এই কে? কি বলবি? এটা আমার দাদা। দাদা? হ্যাঁ। আরে তোকে যখন বিয়ে করি, তখন তোর মা বিদায় দিয়েছিল, তোর বাপ বিদায় দিয়েছিল, তোর দাদাকে তো বিদায় দিতে দেখি নাই। আমার দাদা লন্ডনে ছিল। এতদিন বিয়ে করেছি, একটা ছেলে বুঝলে হয় না, আর লোককে আমাকে মাঞ্জা বুঝলে ঘৃণা করে, কত কি বলে তোর মুখ দেখে মহাপাপ। এই যে বিদেশি ডাক্তার বাল্লাই পড়েছে, এইবারে দামি কড়া ইঞ্জেকশন পড়বে, সেইটা ডজন লেগে যাবে রে। ভালো ডাক্তার। আচ্ছা তুমি আমার ঘরে এসো, আমার বইয়ের দাদা নাকি? ভাই হ্যাঁ। ওরে আমার সালো রে। তাহলে এক কাজ করো, তুমি আমায় সম্মান করো। দাদাকে একটা সিগারেট দাও, নলে বিড়ি দাও আপাতত। তারপর সিগার খাই না। সিগারেট একটু সম্মান করো তুমি। আমার খেয়ে কেমন সাদা মানে সেটা খা। মানুষ পায় কে? আমার ঘরে এসেছে তো দাদা। হ্যাঁ দাদা, ভালো আছি। কিছুই ভালো লাগে আরে ভাই, দাও তুমি দাও। একটাই কি বিড়ি? একটাই বিড়ি বুঝলে, এটাই ছিল। বেশ তাহলে তুমি মানে শালা ভগ্নপতি তো ভাগ করে খেয়ে মানুষ পাই কে? খাও বিড়ি। বেশ দাও, খাও বিড়ি। তুমি আমার সম্মান করলে আর বিড়ি আমি ফেলে দিতে পারি? খাও বিড়ি। বেশ দাও বিড়ি। মানুষ পাই কে? আমি খাইনি ভাই। শালা বলে কথা? আরে দাও। আমার সখে শালা, আমার সাথে শালা, আমার দাদা শালা। আমাকে চৈত্য গোষ্ঠী শালা, খাও। বাবা বাবা বাবা, মানুষ পাই কে? দেশ এই বিধি মানে দেশের বিড়ি খুব ভালো লাগে আমার। দাও বিড়ি। খেতে বললে খাবার, দিতে বললে দেবা। হ্যাঁ মানুষ পাই কে? আচ্ছা আচ্ছা, খাই বিড়ি। বাহ, ইন্ডিয়ান বিড়ি, খুব দামি বিড়ি, চলে। হ্যাঁ দাও বিড়ি। মাকে তুমি যা যা চাইবে তাই পাবে, সত্যি খুব ভালো। আমি নিজেও চেয়ে দেখেছি, আমি অনেক কিছু পেয়েছি। সেরা মেলা রে, সেরা মেলা, আমাদের মেলা সেরা মেলা। আমি মেলা থেকে চা করে আনছি, ঠিক আছে? এই দাও দাও, আমি একটা কথা বলি। কি? মেলার চা সত্যি ভালো, আমাদের মেলার চা ভালো, মিষ্টি ভালো, সব দোকান ভালো, কিন্তু ওকে বললে হবে না, ওকে বলবো খারাপ, একটু দূরে পাঠিয়ে দেবো, নইলে আমাদের প্রেমটা ওই ফাঁকে আমাদের প্রেমটা হয়ে যাবে। বলছি মেলা চা না ভালো না, একটু দূরে যাও না, ফুটি সাগরতে যাও, ওখানে চা খাও। চা নিয়ে যাও ফুটি সাগর? আরে আমুল সাগর পাঠিয়ে দাও না। সব সব ফুটি সাগর চা তো ভালো লয়। এ মোটামুটি ফুটি সাগর যদি চা না পাই দুপুরবেলায়, তাহলে ওই বর্ধমানে চলে যাবো, ভালো চা। বর্ধমানে চলে যাবো, বর্ধমানে যদি চা না পাই, যদি ইন্টারেস্ট ভালো চা না পাই, একবারে দার্জিলিং, ওখানে চা আরো ভালো চা। তোমাকে দার্জিলিং যেতে বলেছি, যেটা বলছি সেটা করো। শালা বাবু ভাই, আপনি আমার শালা, আপনাকে সম্মান করা আমার কর্তব্য। আমার শালা এসেছে, খাওয়া দাওয়া ব্যবস্থা সব কিছু করতে হবে, কবচি ডুবিয়ে খাবে। আমি তোমার জামাই বাবু। হে শালা ভাই কে? মানুষ পাই কে? দাও 1,000 টাকা দাও। কি 1,000 টাকা দেবে মানে? না না, 1,000 খানে টাকা দেবে কি? বাজার তো করি আমি। আরে আমার কাছে পয়সা নিয়ে তুমি আমার সম্মান করবে? আরে বাবা, আমারও নোট আছে, কিন্তু 1,200 টাকা নোট ভাঙা নি নাই, বুঝলে? যা চেয়েছি তখন অপমান করতে পারি না। হ্যাঁ এই মুহূর্তে রাও। আসছি। হ্যাঁ তোর ভাই বোন গল্প কর। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, যাও। কোন
কোনো অসুবিধা নাই, আমার ঘরে কোনো টেনশন নাই, ভাই বোনের গল্প করো, যুগ যুগান্ত গল্প করো, আমি আসছি তোমাদের জন্য বাজার করে আনছি, রান্না করবি, কবজি ডুবি খাবে। দাদা আমাকে একটা লেহেঙ্গা কিনে দিবি? হ্যাঁ দেবো দেবো দেবো, আমার লেহেঙ্গা পরা খুব শখ। মেয়েগুলো পক পক করে হাসছে, তো মানা করছে না গো। না না, আপনারা হয়তো ভাবছেন মেয়েগুলো বলছে, আরে ছেলেগুলো বলছে, সারা কি বোকা রে, সারা বউকে ছেড়ে দিয়ে পালাইছে। আমি জানলা ফুটো থেকে দেখবো এ সত্যিকারের দাদা না আমার ঘরকে করতে এসে কাদা। সারা যদি করে কাদা এমন মায়ের বলে গাধা, মাইকে দেবো টাটকা পাতা রে সারা। আমি দেখো ইনকেস যদি পাড়ার লোক আমাদের দেখে ফেলে না, তাহলে শোনো আমি পাড়ার লোকের সামনে কি বলবো জানো? শুনবে কে হে তুমি রসিক না গো, আমার লিচুর বাগানে ঢুকেছো। কে হে তুমি রসিক না গো, আমার লিচুর বাগানে ঢুকেছো। কে হে তুমি রসিক না গো, একটা বড় চাকু নেব, তারপর ওকে না ঘুমের ট্যাবলেট মিশিয়ে দেবো চায়ের সঙ্গে, তারপর ঘুমিয়ে পড়বে, তারপর বড় চাকু নিয়ে পেটে মেরে দেবো। তাহলে তো মার্ডার কেসের আসামি হয়ে যাবে, এখন সিবিআই খুঁজে বের করে নেবে, বুঝতে পারলে? এটা করা যাবে না। আই থেকে পেটে দুটো করে ইট বেঁধে রাখবো, চাকু যেন না ঢোকে। আমি বলছিলাম একটা কাজ করো। আমাকে কি হারাম, আমি কয়েক ধরে আগে বর্ধমানে গিয়েছিলাম, দেখলাম হাজার হাজার মানুষ মায়ের মন্দিরে যাচ্ছে, তারা পুজো অর্চনা করছে। আমি জিজ্ঞাসা করলাম, তা বলছে হেড়ে কালী মা খুবই জাগ্রত, যে যা মনের আশা আকাঙ্ক্ষা নিয়ে আসে মা প্রত্যেকের মনের আশা আকাঙ্ক্ষা নিয়ে মানে পূর্ণ করে দেয়। আচ্ছা আচ্ছা, তা চলো না তুমি আমি দুজনে গিয়ে মায়ের কাছে মানসিক করি তোমার স্বামীকে। সত্যি? হ্যাঁ, তাহলে চলো এক কাজ করি, তুমি যেটা বলছো সেটাই করি। তাহলে কি করবো জানো তো, মাকে বলবো যে ওকে কি চাইবে তুমি বলবো, চোখে কানা করে দাও যাতে আমাদের প্রেমটা না দেখতে পায়। আচ্ছা আচ্ছা, আর কানে ঠাসা করে দিতে বলবো। বাহ বাহ বাহ, গুড আইডিয়া, গুড আইডিয়া, না শুনতে পায়। তাহলে শুনুন, আর যখন আমরা কিছু অর্ডার করব তখন যেন শুনতে শুনতে পায়। তাহলে আমি বাইরে গাড়ি নিয়ে অপেক্ষা করছি, তুমি তাড়াতাড়ি গোজগাত করে বেরিয়ে। এই স্বপ্ন আমার জীবনে যতক্ষণ এসছে, মানে জবে থেকে এসছে, আমার যেন কিছুই ভালো লাগছে না। কেন যে মন লাগাতে গেলাম, সবসময় স্বপ্ন স্বপ্ন স্বপ্ন।
আছি। আমার মুখে চুন কালি ফেলে দিলি রে, আমাকে কে কত বিশ্বাস করতাম রে। আমি গর্ব করে বলতাম যে আমার স্ত্রীর মতো আমার বইয়ের মতো সত্যি গায়ে একটাও নাই রে। আর সেই মেয়ে আমি বিদেশে কেন গেলাম রে, সারা বিদেশে না যাবো, সারা এই লটাপটি না করো, খবরদার সালা সাপকে বিশ্বাস করো, কিন্তু এদের মতো কাল না কিনে কি বিশ্বাস করো না। আমাকে আবার বলছে যে আমার স্বামীর পাতে চাকু ভরি দেবো, তাহলে চাকু ভরবি? আবার কার কাছে গেল, গুন্ডা ফিটিং করতে বলছে কালির কাছে গেল, নিয়ে আমাকে চোখে কান্না আর ওই কানে ঠোসা করে দেবে। তাহলে এই বউকে আমি বিশ্বাস করতাম, আমারও দেড় বিঘে জমি আছে, বিচে দেবো, নিয়ে আমি নাম করা মস্তান ধরবো, পেঁয়াজের ব্যবস্থা আমি করবো। আমার বউকে আমি এত ভালোবাসতাম, এত বউ পাগলা আমি, লোকে কত কি বলতো সারা বইয়ের ভেড়া রে। ওই যে যা বলো বলো গো ভাই, আরে বউকে আমি মাথায় রাখি, বউকে আমি মাথায় রাখি, বড় সুখে আছি তাই দুঃখে আছি তাই, আমি বউ পাগলা আমি বিবির গোলা, 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 যে যা বলে বলবে।